Hello students, welcome to Knowledge Academy. Knowledge Academy তে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগনিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসটা আমরা করতে চলেছি মেডিয়েভাল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি যে জায়গাটা মিট করছে সেই জায়গাটা থেকে। অর্থাৎ নদী যেমন সমুদ্রে পড়ে সেই জায়গাটাকে মোহনা বলে, ঠিক সেরকম মেডিয়েভাল হিস্ট্রি যখন শেষ হচ্ছে আর মডার্ন হিস্ট্রি যখন শুরু হচ্ছে ঠিক তার মাঝের সময়টা, এই সময়টাকেই আজকে আমরা আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে ওই মেডিয়েভাল হিস্ট্রি মুঘল যুগের ঔরঙ্গজেব অবধি আমরা জেনে থাকি সাধারণত, কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তী যে মুঘল শাসকরা ছিল তাদের সময় থেকে মূলত শুরু হয় মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তো এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হয়েছে কোন মুঘল শাসক থেকে, আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে সর্বশেষ মুঘল সম্রাটের নাম কি সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা ছোটবেলায় যখন পড়ে এসেছি তখন জানি যে ঔরঙ্গজেবই নাকি সর্বশেষ মুঘল সম্রাট। উত্তর হচ্ছে না, ঔরঙ্গজেব সর্বশেষ মুঘল সম্রাট না। তারপরেও মুঘলরা ছিল, তারপরেও মুঘলরা শাসন করত। তাহলে ঔরঙ্গজেবের পরবর্তী শাসকের নাম কি এবং মুঘলদের মধ্যে প্রকৃতপক্ষে সর্বশেষ রাজার নাম কি? ঔরঙ্গজেবের পরবর্তী শাসকের নাম বাহাদুর শাহ ওয়ান। অর্থাৎ এই যে পিরিয়ডটা আজকে আমরা পড়ব, যে লেটার মুঘল পিরিয়ড বা পরবর্তী মুঘলদের কাহিনী, সেই পিরিয়ডটা শুরু হচ্ছে বা সেই চ্যাপ্টারটি শুরু হচ্ছে বাহাদুর শাহ ওয়ান দিয়ে, যে নাকি ঔরঙ্গজেবেরই সন্তান, এবং শেষ হচ্ছে বাহাদুর শাহ টু দিয়ে। তো আমরা মেডিয়েভাল এজকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুলতানি যুগ। সুলতানি যুগের সময়কাল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। 1206 থেকে সুলতানি যুগ শুরু হচ্ছে, 1526-এ শেষ হচ্ছে যখন প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে। মেডিয়েভাল ইন্ডিয়া এগুলো সম্পর্কে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম পানিপথের যুদ্ধ হলো, বাবর জিতল, বাবর জিতে এসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো। তো 1526 থেকে 1858 অর্থাৎ সিপাহী বিদ্রোহ ওই সময়টা, সিপাহী বিদ্রোহ 1857-এ হলো। সিপাহী বিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ টু অংশগ্রহণ করেছিল। সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসন করে এবং তারপর থেকে মুঘলদের অফিসিয়ালি যে রাজত্ব সেটা শেষ হয়ে যায় সম্পূর্ণভাবে। তার কারণ হচ্ছে তারপর থেকে ক্রাউনের হাতে ক্ষমতা চলে যায়, ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ রাজা বা রানীর হাতে পুরো ইন্ডিয়ার ক্ষমতাটা চলে যায়। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো যখন সিপাহী বিদ্রোহ পড়ব। তবে এইটুকুনি আমরা জেনে রাখছি যে 1526 থেকে বাবর শুরু করেছিল মুঘল সাম্রাজ্য আর শেষ হয়েছিল 1858-এ দ্বিতীয় বাহাদুর শাহর সময়কালে। এবার এই মুঘলেজের আবার দু ধরনের ভাগ আছে। একটা হচ্ছে আর্লি মুঘল পিরিয়ড, অর্থাৎ প্রথম মুঘল রাজারা। তো প্রথম মুঘল রাজা কারা? না বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব অবধি, তার সময়কালটা 1526 থেকে 1707। দ্বিতীয় হচ্ছে লেটার মুঘলস বা পরবর্তী মুঘল রাজারা। আজকে আমাদের ক্লাসটা এই চ্যাপ্টারটার উপর, লেটার মুঘলসের উপর। তাদের সময়কাল 1707 থেকে 1858 অবধি। তাহলে আমরা লেটার মুঘলসদের সম্পর্কে পড়া শুরু করি। তাহলে তোমরা প্রশ্ন করবে, স্যার আমরা ঔরঙ্গজেবের সম্পর্কে পড়বো কবে বা বাবর সম্পর্কে পড়বো কবে? আমরা মেডিয়েভাল ইন্ডিয়ার একদম শেষ দিকে যখন যাব তখন তাদের সম্পর্কে পড়ব। আপাতত আমরা শুরু করব লেটার মুঘল পিরিয়ডের প্রথম রাজা বাহাদুর শাহ ওয়ান ওরফে শাহ আলম ওয়ানকে নিয়ে। তো এই শাহ আলম ওয়ানের প্রকৃত নাম ছিল না, এর প্রকৃত নাম আসলে ছিল মুয়াজ্জম। ঔরঙ্গজেবের তিনটে ছিল প্রধানত, এক হচ্ছে মুয়াজ্জম, দুই হচ্ছে মোহাম্মদ আজম, তিন হচ্ছে কামবক্স। এবং তিনজনের মধ্যে স্বাভাবিকভাবে একটা নটোরিয়াস রুলারের সন্তান হলে যা হয়, যে সেই ক্ষমতা দখলের জন্য তিনজনে সংগ্রাম করে, তিনজনে লড়াই করে, তিনজনের মধ্যে বিবাদ হয়, ষড়যন্ত্র হয়। কিন্তু অবশেষে এই ষড়যন্ত্রে জিতে যায় এই মুয়াজ্জম নামও যিনি আছেন তিনি। কিভাবে জিতে যায়? না কামবক্সকে হত্যা করে এবং তার আরেকটা ভাই মোহাম্মদ আজম তাকেও হত্যা করে। তো তিনি যখন সিংহাসনে বসলেন, সিংহাসনে বসে তিনি একটা উপাধি লাভ করেন, সেই উপাধিটা হচ্ছে বাহাদুর শাহ ওয়ান কিংবা শাহ আলম ওয়ান কিংবা আমাদের এই মুয়াজ্জম। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে তার যে টাইটেল ছিল শাহ ই বেখবর,
তার একটা উপাধি ছিল যেটার নাম হচ্ছে শাহই বেখবর। এই শাহই বেখবর উপাধিটা তাকে কে দিয়েছিলেন পরীক্ষায় প্রশ্ন আসে, যে যে জায়গাগুলো বলছি এগুলোই পড়বে, এর বাইরে পড়বে না, আসবে না, কোনো পড়ে লাভও নেই, শুধুমাত্র যে যে জায়গাগুলো বলছি নোটে এই এই জায়গাগুলো পড়বে, অর্থাৎ নোটটা পড়বে। তো কাফি খান, কাফি খান তাকে শাহই বেখবর এই উপাধিতে ভূষিত করেন। মারাঠাদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল বা রাজপুতদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, কারণ তোমরা জানো ঔরঙ্গজেব করেছিল কি, ওই শিবাজির যিনি সন্তান শাহু তাকে আটক করেছিল, যার ফলে মারাঠাদের সঙ্গে মুঘলদের বেশ একটা লড়াই লেগে থাকতো। তার কারণ মারাঠারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রচার করত, আর মুঘলরা তো মুসলিম ছিলই, সুতরাং ধর্মের দিক থেকেও একটা গ্রেট ডিভিশন ছিল এই দু ধরনের সাম্রাজ্যের মধ্যে। শাহই বেখবর বা বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম ওয়ান বা মুয়াজ্জম যখন ক্ষমতায় আসেন তখন তিনি বোঝেন যে এদের সাথে আমার লড়াই করলে হবে না, মারাঠারা যথেষ্ট শক্তিশালী, রাজপুতরাও যদি তাদের সঙ্গে যোগদান করে তারাও অনেক শক্তিশালী হয়ে যাবে, কোনো না কোনো সময় আমাকে হারিয়ে দিতে পারে, এমনিতে আমার বাবা সাম্রাজ্যটাকে শেষ করে দিয়ে চলে গেছে লোকের সাথে গন্ডগোল করে, একে তাকে শিখ গুরুদের হত্যা করে, কারণ জানো ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিল, এগুলো আমরা পড়বো, আবার বললাম মুঘল সাম্রাজ্য যে মিডিয়েভাল পিরিয়ডে ক্লাস করব সেখানে। তো তিনি একটা প্যাসিফিক পলিসি গ্রহণ করেন। হোয়াট ইজ মিন বাই প্যাসিফিক পলিসি, মানে একটা শান্তির পলিসি। যেমন তিনি শাহুকে মুক্ত করেন কারাগার থেকে, যে তুমি চলে যা তোর রাজত্বে, তিনি মুক্ত করে দেন শাহুকে। দুই নম্বর, মারাঠারা একটা ট্যাক্স আদায় করতো তাদের কিছু জায়গা থেকে, যে ট্যাক্সটার নাম স্বদেশমুখী, আরও একটা ট্যাক্স ছিল যার নাম চৌদ। তো এবার হয়েছে কি, এই শাহই বেখবর বা বাহাদুর শাহ ওয়ান মারাঠাদের অধিকার দিয়েছিল কিছু জায়গা থেকে স্বদেশমুখী আদায় করার, অর্থাৎ মুঘলদেরই কিছু জায়গা থেকে স্বদেশমুখী আদায় করার, কিন্তু চৌদ নামক যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আদায় করার কথা তিনি বলেননি। এবার স্বদেশমুখী কি, চৌদ কি, এগুলো তোমাদের মারাঠা সাম্রাজ্যের ক্লাসে আলোচনা করবো। আপাতত জেনে নাও যে মারাঠারা শাহ আলম ওয়ানের সময়ে বা বাহাদুর শাহ ওয়ানের সময়ে কেবলমাত্র স্বদেশমুখী কালেক্ট করার যে রাইট সেটা পেয়েছিল, কিন্তু চৌদ কালেক্ট করার রাইট তারা পাননি। শাহুকে রিলিজ করা হয়, কিন্তু এই শাহই বেখবর যাই করুক না কেন শিখরা তার উপর প্রচণ্ড খেপেছিল, কারণ শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব মুয়াজ্জমের বাবা হত্যা করেছিলেন। সেই জন্য শিখ গুরু, পরবর্তী শিখ গুরু বান্দা বাহাদুর, তিনি এই সময় মুঘল সাম্রাজ্য অ্যাটাক করেন, অর্থাৎ দিল্লি অ্যাটাক করেন। তবে তবে শাহ আলম ওয়ান বা বাহাদুর শাহ ওয়ান এই অ্যাটাককে কঠোরভাবে দমন করেন, অর্থাৎ দিল্লি অব্দি আসতে দেননি, শুধুমাত্র পাঞ্জাবেই সেটা সীমাবদ্ধ ছিল। অর্থাৎ শিখ রুলার বান্দা বাহাদুর এই সময় পাঞ্জাবের যারা মুসলিম আছে তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু দিল্লি অব্দি ঢুকতে পারেনি, কারণ বাহাদুর শাহ ওয়ান সেটাকে কঠোর হাতে দমন করেছিলেন। এবার জানবো তার পরবর্তী মুঘল শাসক জাহাঙ্গীর শাহ সম্পর্কে। জাহাঙ্গীর শাহর কথাটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে তিনি যার সাহায্যে সিংহাসনে বসেছিলেন তার নামটা খুব গুরুত্বপূর্ণ। তিনি একজন আর্মি জেনারেল, জুলফিকার খান। পরীক্ষায় প্রশ্ন আসে যে মুয়াজ্জম কার সাহায্যে সিংহাসনে বসেছিলেন, উত্তর হচ্ছে কাফি খান। জাহাঙ্গীর শাহ কার সাহায্যে সিংহাসনে বসেছিলেন, উত্তর হবে কি, জুলফিকার খান। এবার জাহাঙ্গীর শাহ একটা ব্যবস্থা চালু করেছিল চাষিদের জন্য, যে ব্যবস্থাটা খুব জনপ্রিয় হয়েছিল, যেটার নাম ইজারা সিস্টেম বা ইজারা প্রথা। এই ইজারা প্রথার মানে কি, মানে হচ্ছে যে ধরে নাও তুমি খুব গরিব চাষি, কিন্তু তোমার জমি আছে অনেকটা, হয়তো পৈতৃক ভাবে পাওয়া জমি বা কোনো কিছু হলে তোমার অনেক জমি আছে, কোনো এক সময় তোমার জায়গায় প্রচণ্ড খরা হলো, চাষ হচ্ছে না, তোমার কাছে টাকা পয়সাও নেই চাষ করার জন্য, তুমি তখন কি করবে, না তুমি তখন আরেকজন ব্যক্তি যার নাকি প্রচুর পয়সা আছে, চাষের সংস্থান আছে কিন্তু জমি নেই, তাকে তোমার জমিটা ভাড়া দেবে চাষ করার জন্য। এই যে ভাড়া দেওয়ার প্রথা অন্য কাউকে নিজের জমি চাষ করার জন্য, সেইটাকে বলা হয় ইজারা সিস্টেম, বোঝা গেল। তো ইজারা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল এই মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ, এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ রিঅ্যাবলিশ করেছিল জিজিয়া নামক একটি কর, নেওয়া হতো অমুসলিমদের উপর থেকে, যারা মুসলিম নয় তাদের উপর থেকে,
সেই করটাকে রিঅ্যাবলিস্ট করেছিল। এই রিঅ্যাবলিস্ট কথাটার মানে কি? রিঅ্যাবলিস্ট মানে আরো একবারের জন্য সেই করটাকে বিলুপ্তকরণ। তার মানে এই কথায় আমরা বুঝতে পারছি যে প্রথমবার প্রথমবার অ্যাবলিশ যিনি করেছিলেন তিনি জাহান্দার শাহ নন। তাহলে এই জিজিয়া করের কিভাবে বিবর্তন হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। জিজিয়া কর প্রথম ইন্ট্রোডিউস যিনি করেছিলেন, যে সম্রাট, তিনি তুগলক বংশের একটি গুরুত্বপূর্ণ সম্রাট যার নাম ফিরোজ শাহ তুগলক। ক্লিয়ার হয়েছে? তারপরে যে রাজা আবার জিজিয়া করকে অ্যাবলিশ করেছিলেন, অর্থাৎ ফার্স্ট টাইমের জন্য যিনি জিজিয়া করকে অ্যাবলিশ করেন, তার নাম হচ্ছে মুঘল সম্রাট আকবর। তিনি 1564 সালে এই জিজিয়া করকে প্রথমবারের জন্য বিলুপ্ত ঘটিয়েছিলেন বা বিলুপ্তকরণ করেছিলেন। তারপরে আবার কিছুদিন পর যখন আওরঙ্গজেব আসলো 1679 সালে, তখন তিনি এসে আবার জিজিয়া করকে ইন্ট্রোডিউস করলেন, অর্থাৎ রিইন্ট্রোডিউস করলেন তিনি জিজিয়া করকে। আর রিঅ্যাবলিশ করলেন তারপর কে? না, তার পুত্রের পুত্র জাহাঙ্গীর শাহ 1712 সালে। তাহলে এখান থেকে দুটো জিনিস ক্লিয়ার। জিজিয়া কর ইন্ট্রোডিউস প্রথমবারের জন্য করে ফিরোজ শাহ তুগলক, তারপর অ্যাবলিশ করে আকবর 1564, তারপর আবার ইন্ট্রোডিউস করে আওরঙ্গজেব, এবং তারপর আবার রিঅ্যাবলিশ করে আমাদের জাহান্দার শাহ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে জিজিয়া কর প্রথমবারের জন্য কে অ্যাবলিশ করেন, তাহলে উত্তর কিন্তু আকবর হবে। কিন্তু যদি আকবর না থাকে, জাহান্দার শাহ যদি থাকে, তাহলে উত্তর কি হবে? জাহান্দার শাহ। কারণ এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, জিজিয়া কর ইন্ট্রোডিউস কে করেন? না, আওরঙ্গজেব নয়, ফিরোজ শাহ তুগলক। কিন্তু মুঘলদের মধ্যে কে ইন্ট্রোডিউস করেন? তখন উত্তর হতেই পারে আওরঙ্গজেব।